চব্বিশে পরিবর্তন আসবেই। জাভেদ আখতার, শাবানা আজমিরও ভরসাদ সৎভাঙা মমতাতেই সন্দেহের কোনো অবকাশ নেই। চব্বিশেই দেশে পরিবর্তন আসবে। এদিন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সাক্ষাতের পর এমনই প্রত্যয় সুর শোনা গিয়েছে জাভেদ আখতারের গলায়। রাজনৈতিক পরিসর পেরিয়ে এবার দেশের সংস্কৃতি জগতে বিচরণ মমতার। বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করলেন বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি। ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই। মমতার সঙ্গে সাক্ষাতের পর দৃঢ় প্রত্যয় মোদী বিরোধী হিসাবে খ্যাত দম্পতি। সন্দেহের কোনো অবকাশ নেই, চব্বিশেই দেশে পরিবর্তন আসবে। এদিন মমতার সঙ্গে সাক্ষাতের পর এমনই প্রত্যয় সুর শোনা গিয়েছে জাভেদ আখতারের গলায়। মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতারের বক্তব্য, বাংলা চিরকালই পরিবর্তনের কাণ্ডারি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবর্তন এনেছেন, এবার গোটা দেশেও পরিবর্তন চায়। পরিবর্তনের নেতৃত্বকে দেবেন সেটা পরের বিষয়, কিন্তু আগে ঠিক করতে হবে কি রকম পরিবর্তন আমরা পেতে চাই। জাভেদ আখতারের কথায় হাততালি দিয়ে সায় দেন শাবানা আজমি। মমতার সঙ্গে জাভেদ শাবানার সম্পর্ক দীর্ঘদিন। শাবানার প্রয়াত পিতা উর্দু কবি কাইফি আজমির জন্মশতবর্ষে কলকাতায় একটি অনুষ্ঠানও করার কথা হয়েছে। ডিএমকে নেত্রী সদস্য সংসদ কানি মজিও মমতার বাড়িতে এসে বৈঠক করে যান। দিল্লি সফরে গত কয়েকদিনে বেশ কয়েকজন হেভিওয়েটের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সর্বোপরি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পর এদিন মমতার সঙ্গে দেখা করেছেন বলিউডের পাওয়ার কাপল জাভেদ এবং শাবানা। এই দুই সেলিব্রিটি বিজেপি আরএসএস মতাদর্শের ঘোষিত বিরোধী, সিএএ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুজনেই। তাৎপর্যপূর্ণভাবে এদিন জাভেদ শাবানার আগে মমতার সঙ্গে দেখা করেছেন ডিএমকে নেত্রী কানি মজিও। বাংলায় জয়ের জন্য মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি, কথা হয়েছে বিরোধী ঐক্য নিয়েও। ২০২৪-এর ভারতের লোকসভা ভোটকে সামনে রেখে দিল্লিতে বিজেপি বিরোধী জোট গঠনের জোর চেষ্টা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদী বিরোধী জোট গঠন করতে শুধু রাজনীতিবিদ নন, একই অঙ্গনে বলিউড কর্মীদেরকেও সামিল করতে তৎপর তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে বৃহস্পতিবার গীতিকার জাভেদ আখতার ও তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা।